হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটি ইনকাম করার সাইট নিয়েছিলাম, যে সাইট থেকে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, সাইটটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে সাইটটা ওপেন হবে অ্যান্ড সাইটটার নাম হচ্ছে day.The। তো বন্ধুরা, এই সাইটের ইন্টারফেস ফার্স্ট এরকম দেখতে পারবেন। এবং ফার্স্টে আপনাকে এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার। আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, তার আগে অবশ্যই কান্ট্রি কোডটা পরিবর্তন করে নিতে হবে যদি আপনি মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান। এখানে ফার্স্ট অফ অল আপনি যে কান্ট্রি থেকে যে নাম্বার দিয়ে ব্যবহার করবেন সেই নাম্বার কান্ট্রি কোডটা অবশ্যই এখানে আগে থেকে দিয়ে নেবেন এবং বাকি নাম্বারটা এখানে লিখে দেবেন। আর আপনি যদি জিমেল অ্যাড্রেস খুলতে চান তাহলে জিমেলের উপর ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি আপনার জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড মানে রিটাইপ পাসওয়ার্ড, তো এখানে যেটা দেবেন সেম এটা ওই এন্টার পাসওয়ার্ডও কিন্তু একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর আপনি যদি আমার নিচে লিঙ্ক থেকে আসেন, ইনভিটেশন কোডটি অটোমেটিক বসে যাবে। আর কোড ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাই অবশ্যই এখানে এই কোডটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর জাস্ট আপনি সাইন ইনের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে, সেহেতু আমি সাইন ইনের উপর ক্লিক করবো এবং আমি আমার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখেন তাহলে আপনি আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে বন্ধুরা, অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনার কাছে এই পেজটি শো করবে। তো ফার্স্ট অফ অল এখানে নেক্সট নামে একটা অপশন রয়েছে, সিম্পলি নেক্সটের পর আপনাকে ক্লিক করতে হবে। আবারও এখানে আই নো এর পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এই পেজটি শো করবে এবং আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো বন্ধুরা, এই সাইট থেকে এখন কীভাবে ফ্রিতে ইনকাম করবেন, কীভাবে ডিপোজিট করে ইনকাম করবেন, এখানে দুটি উপায়ে আর্নিং করা যায়। তো কয়েকটি ধাপে আর্নিং করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফ্রিতে কীভাবে আর্নিং করবেন সেই বিষয়টিও দেখাবো, কীভাবে এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল নিচে প্রজেক্ট নামে একটা অপশন পাবেন, প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন এবং আপনার কাছে এই পেজটি শো করবে এবং এখানে অনেকগুলো প্রজেক্ট পেয়ে যাবেন। এখানে সর্বনিম্ন যে প্রজেক্টটা রয়েছে মাত্র $6। আপনি যদি $6 ডিপোজিট করেন তাহলে ডেলি আপনি এখান থেকে 25% করে আর্নিং করতে পারবেন, তার মানে $1.5 করে ইনকাম করতে পারবেন। এবং নিচের দিকে যত যাবেন তত আস্তে আস্তে বড় বড় বিহেভিগুলো দেখতে পারবেন, মানে প্যাকেজগুলো এখানে যে ইগুলো রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো। তো ফার্স্ট অফ অল আমার সর্বনিম্ন যে VIPটা রয়েছে মানে যে প্রজেক্টটা আছে এটা আমি মূলত বাই করবো। আর এটা বাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আর আপনি চাইলে এটা বাই না করেও আপনি এখানে কাজ করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে হোম পেজে আসতে হবে এটা বাই করার জন্য, এবং এখানে রিসার্চ নামে একটি অপশন পাবেন, রিসার্চের পর ক্লিক করবেন এবং এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস পাবেন। এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে আপনি চলে যাবেন আপনার ট্রাস্টেড ওয়ালেটে। আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে সেই এক্সচেঞ্জার থেকে $6 সেন্ড করবেন, আর যদি আপনি বাইন্যান্স ব্যবহার করেন তাহলে $6 পারবেন না, তাই অন্য অন্য এক্সচেঞ্জার আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আর বাইন্যান্সটি কিন্তু আপনি করতে পারবেন না। তো করার পর অবশ্য আপনি কী করবেন, রিসার্চ কমপ্লিটের উপর ক্লিক করলে আপনার রিসার্চটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি অলরেডি এখানে ডিপোজিট করে রাখছি, এই জন্য আমার ওয়ালেট ব্যালেন্সে $6 দেখাচ্ছে। আর এই $6 দিয়ে কিন্তু মূলত আমরা এখন বাই করবো এখান থেকে প্রজেক্ট, সেজন্য আমরা সরাসরি প্রজেক্ট অপশন আসবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন $6 বাই নাও, আমরা এটার উপর ক্লিক করবো। আবারও আমরা বাই ইট নাও এটার উপর ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটি বাই হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট আমরা কিন্তু পেয়ে যাবো এখান থেকে $1.5। আমরা যদি এটার উপর ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম দিনের ইনকামটা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গেছি, এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে এবং আমরা পরবর্তী দিনে কিন্তু আরও পেয়ে যাবো $1.5, এভাবে কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখান থেকে জাস্ট ব্যাক রিফ্রেশ করি, তো এই হচ্ছে ইন্টারফেস। তো একটু ব্যাক করি, তো ভাই এখান থেকে আমি জাস্ট একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখুন, তারা মাত্র এই প্যাকেজটার জন্য 2 দিন মেয়াদ দিছে। তো আমি এটা খেয়াল করি নাই, সেজন্য এটা আমি অলরেডি বাই করে ফেলাইছি। তো দেখতে পাচ্ছেন আমি 2 দিনে মাত্র $3 পাবো, $6 ডিপোজিট করে তাতে আমার প্রায় $7 মতন চলে গেছে। তো ভুল করেও কেউ এই VIP 1 বাই করবেন না $6 দিয়ে। তো এখান থেকে আমি ভাবছিলাম যে এখান থেকে আর ডেলি হচ্ছে প্রতিদিন এক একটা করে ক্লেম করতে পারবে, সেটা মূলত দেওয়া ছিল, বাট এখানে ডেটটা দেখুন এখন দেখাচ্ছে 2 দিন। তো তার মানে একটা 2 দিনের জন্য, আর পরবর্তীতে ডেট বাড়বে কি না জানি না বা তাদের আপডেট আছে কি না। তো এখান থেকে চাইলে আপনি VIP 2 বা 3 বাই করতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে রেফার করতে পারেন অথবা আপনি এখান থেকে ফ্রি চেক ইন করতে পারেন। তো ভাই এটা মনে হয় পুরোপুরি লস হয়ে যাবে, বা এখান থেকে এটা তো হওয়ার কথা ছিল না, বাট এখন কী হয় জানি না। তো এটা 2 দিনের মতন দেখাচ্ছে, বাট এখন টাইমটা বাড়তেও পারে আবার নাও পারে, তো এটা শিওর আমি জানি না। তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো VIP এটা যে project 1 আছে এটা বাই করার দরকার নাই, আপনি এর পরবর্তী যে প্রজেক্টগুলো আছে চাইলে এগুলো দেখতে পারেন, এগুলো বাই করতে পারেন। তো এখানে আপনি সরাসরি হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর এখানে দেখুন আমার মাত্র ব্যালেন্স আছে $1.5, তো $6-এর $1.5 আছে। তো এটা হচ্ছে ডেলি আমাদেরকে আর্নিং দেবে, এখন ওইটা 2 দিনের মতন প্যাকেজটা ডেট দেখাচ্ছে।
তো যাই হোক এখন কিভাবে জানি না, বাট আমি এখন বলবো যে এখান থেকে যদি আপনারা প্রজেক্ট বাই করার সিদ্ধান্ত নিতে নিয়ে থাকেন তাহলে প্রজেক্ট টু বা থ্রি এর উপরে নেবেন, এই $6 নেবেন না। তো এখান থেকে আমরা চলে আসবো হোম পেজ, অথবা আপনি যখন প্রজেক্ট কিনতে আসবেন তখন অবশ্যই দেখে নেবেন যে এই প্রজেক্টটার মেয়াদ কয়দিন থাকবে, সেটা অবশ্যই দেখে তারপর এখানে প্রজেক্টগুলো বাই করবেন। আর যদি ভালো না লাগে চালি সাইডটা স্কিপ করে চলে যাবেন। আর এখান থেকে হচ্ছে আপনি ফ্রিতে চেক ইন করতে পারবেন, এখানে আপনি চেক ইন নামে একটা অপশন পাবেন এবং তিন দিন পর কিন্তু আপনি পেয়ে যাবেন $1। তো আপনি সম্পূর্ণ ফ্রিতে মানে প্রতিদিন এসে এসে খালি কী করবেন, এই যে সাইন ইন নাও এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার যে ডেড অ্যাকাউন্ট হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনি $1 পেয়ে যাবেন, এই $1 কিন্তু উইথড্র করতে পারবেন। তো ডেলি দিন এসে কিন্তু আপনাকে এখানে সাইন ইন নাও 24 ঘন্টা পরপর করতে হবে। এছাড়া এখান থেকে আপনি গিফট অপশন পেয়ে যাচ্ছেন, নিচে এসে আপনার টিম অপশন রয়েছে, আপনি রেফার করতে পারেন, এখানে রেফার কোড রেফার লিঙ্ক রয়েছে, এগুলো যদি করেন তাহলে এখান থেকে রেফার কমিশন পাবেন। তাছাড়া এক্সট্রা এখানে গিফট অপশন পাবেন, এখান থেকে ওপেন ট্রাস্টেড ক্যাশ এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার এটা ওপেন হবে এবং কিছু ডলার আপনি পাবেন। আর এখান থেকেই ওপেন ই মানে স্পিনটা পাওয়ার জন্য আপনার রেফার থেকে অবশ্যই $6 ডিপোজিট হতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আমরা চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারি। তো দেখি এখান থেকে উইথড্র করে, তো যেহেতু ব্যালেন্সে $1 আছে আর আমরা মিনিমাম $1.50 হলে উইথড্র করতে পারবো, তো উইথড্র করার জন্য আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটি নিয়ে আসবো এখান থেকে ডিপোজিট থেকে। তো আমি আবারও বলতেছি ভুলও কিন্তু প্রজেক্ট ওয়ান কেউ বাই করবেন না, প্রজেক্ট ওয়ানের উপর থেকে আছে বাই করবেন যদি করেন। ওকে, এখানে আমি আমার অ্যামাউন্ট সহ ওয়ালেট অ্যাড্রেস পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিছি, এখন জাস্ট আমি কনফার্ম উপর ক্লিক করে দিই। তো এখান থেকে উইথড্রটা ঠিকঠাকভাবেই হয়েছে, সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমরা পেমেন্টটা পেয়ে যাবো। তো এই সাইটটা যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে এই সাইটটা দেখে শুনে একটু বুঝে শুনে তারপর সাইটটাতে কাজ করবেন। তো এখান থেকে আমরা পেমেন্টটা উইথড্র করছি, আশা করি দেখা যাক কয়েক সেকেন্ডের ভিতরে আমরা পেমেন্টটি পেয়ে যাব এখান থেকে, এবং ব্যালেন্সটা এখানে আমাদের জিরো দেখাচ্ছে। তো আমি আবারও বলতেছি সাইটটাতে কাজ করতে হলেও অবশ্যই দেখে শুনে তারপর সাইটটাতে কাজ করবেন। তো এখান থেকে আমরা পেমেন্টটি পাইছি কিনা সেটা চেক করার জন্য আমরা বাইন্যান্সে চলে আসবো। তো এখানে দেখুন আমার পেমেন্টটা কিন্তু চলে আসছে, ইনস্ট্যান্টই পেমেন্টটা আসছে $1.50। তো ভাই আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন, সাইটটা মোটামুটি তেমন একটা ভালো লাগে নাই, তো তারপরও আপনি যদি চান কাজ করতে তাহলে করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।